মানে সামটাইম ভেরি সুন যে আওয়ামী লীগের এটা একটা একাডেমিক ডিসকোর্সে আসা উচিত যে তারা কিভাবে এটাকে ফ্র্যাগমেন্টাইজেশন করছে, এটাকে কিভাবে ভাঙছে। আমরা যদি এটাকে একাডেমিক অ্যারেনা থেকে এটাকে না দেখি তাহলে কিন্তু আমরা প্রবলেম গুলাকে ফাইন্ড আউট করতে পারবো না। যেমন দেখেন গণভবনের পতন হয়েছে কিন্তু ভোলানগর মসজিদ কমিটির সভাপতির আর পরদিন থেকে পাওয়া যায় নাই। সিম্পল আপনি দেখেন, আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন গণভবনের হাসিনার পতনের পরে আপনার এলাকার মসজিদ কমিটির সভাপতিকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না ওই দিন সন্ধ্যায় বা পরবর্তী এক সপ্তাহের মতো। এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আওয়ামী লীগ স্ট্যান্ডার্ড সেট করছে। বিশ্ববিদ্যালয়ের কোন ভিসিটা আপনি দেখেন যে হাসিনার পতনের পর আসছে? তো তার মানে এই যে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, সবকিছু সবকিছু এই যে গণভবন কেন্দ্রিক হয়ে যাওয়াটা যাদেরকে দিয়ে হয়েছে, এবার আসেন আমাদের ভুলটা কোথায়। এই যে দেখেন যাদেরকে দিয়ে আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছে, প্রসার হয়েছে, সংগঠিত হয়েছে এবং এটা একটা দিনী ব্যবস্থা রূপে মানুষের সামনে উঠে আসছে। এটা একটা ধর্মগ্রন্থ ছিল যে কি আমাদের মনে আছে বিশ্ববিদ্যালয়ে আসলেই অসমাপ্তাপ্ত জীবনী ধর্মগ্রন্থ। দুই নম্বর বিষয়, এটার একজন ধর্মীয় অবতার ছিল যাকে আপনি সব ধরনের আলোচনা সমালোচনার ঊর্ধ্বে তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে। কোন ধরনের কোন বিষয়ে আপনি তাকে কোন প্রশ্ন করতে পারবেন না এবং হিস্টোরিক্যালি তাকে এক ধরনের এক্সিটিউট দেওয়া হয়েছে। একজন অর্থাৎ নিরপেক্ষভাবে আপনি ক্রিটিক্যালি তাকে অ্যাসেস করার জন্য আপনি কোনো রাস্তা খোলা রাখেন নাই, যেটা শুধুমাত্র ধর্মীয় অবতারদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সেটা কোথায় ছিল? সেটা হচ্ছে এফএসএস সরকারের কাছে ছিল এবং সেটাকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি করা হয়েছে, প্যাট্রোনাইজ করা হয়েছে। তৃতীয়ত, এটা একটা নিজস্ব জীবন ব্যবস্থা ছিল। আওয়ামী লীগের কিন্তু নিজস্ব জীবন ব্যবস্থা ছিল না, একটা মুজিবীয় কোর্ট করা, তারপর হচ্ছে আপনার হচ্ছে কিছু কিছু উৎসব, এটা যেমন এটা বাধ্যতামূলক এগুলো করতে হবে, না হলে আপনি যে আওয়ামী সম্প্রদায় ভুক্ত সেটা কিন্তু আপনি মানে সমাজে আপনার থাকবে না। বিশেষ করে কিছু কিছু বিষয় আপনার কিন্তু রাখতে হবে। তারপরে দেখেন এই যে সোশ্যালি আপনাকে আছে এনক্লোজ করে ফেলছে আপনাকে, একাডেমিক ভাবে আপনাকে, যারা হচ্ছে আমরা গণতন্ত্রকামী যে মানুষগুলো ছিল, বেশিরভাগ বিরোধী শক্তি ছিল, তাদেরকে কিন্তু আউট করে দেওয়া হয়েছে। এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ যেটাকে আমরা অ্যাড্রেস করি না, আজকে আমার এখানে অনেকগুলো মিডিয়া আসছে, প্রচুর মিডিয়া, এডিটরস গিল্ড ছিল না? এডিটরস গিল্ড কিন্তু ছিল, তাদেরকে কিন্তু আমরা দেখতাম যে কোন একটা গভর্নমেন্টের কিছু একটা হইলেই মানুষ যখন কথা বলতো এডিটরস গিল্ড এর 20-22 জন হচ্ছে বসে যাইতো। বসে গিয়া হচ্ছে কি এই যে